হলিডে মুডে নুসরত অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়েছেন নুসরত, আর সেখানে চুটিয়ে মজা করছেন নায়িকা। কিন্তু সঙ্গী কে? অবশ্যই ফ্রেন্ড কামস ইজ টলিউডের অন্যতম অভিনেত্রী। না, এবার আর মিমি নন, সাথে আছে তনুশ্রী। যদিও মিমিকে যে ওখানে গিয়েও মিস করছে নুসরত তা জানাতে ভুলেনি। তনুশ্রী নুসরতের আইসক্রিম খাওয়ার ছবি দেখেও বোঝা যাচ্ছে তারা কতটা এনজয় করছেন হলিডে ট্রিপের প্রতি মুহূর্ত। ফ্যান ফেভারিট নুসরত কিন্তু কখনোই ফ্যানদের কথা ভোলেন না, আর তাই গোল্ড কোস্টে ওয়ার্নার ব্রস মুভি ওয়ার্ল্ডের থিম পার্কে দাঁড়িয়ে নিজের এক্সপিরিয়েন্স শেয়ারের সাথে সাথে হাইপার কোস্টার থেকে ব্যাটউইং স্পেস শট, সুপারম্যান এস্কেপ, গ্রিন ল্যাটার্ন কোস্টার সবটাই লাইভে এসে দেখালেন নুসরত। চলুন দেখে নেওয়া যাক। ও হ্যালো, হাই ফ্রেন্ডস, আই কাম লাইভ টুডে। আমি এখন আছি ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে, পিছনে দেখতে পাচ্ছ ভীষণ ভয়ানক ভয়ানক রাইড আছে। আই হ্যাড টু কাম লাইভ টুডে বিকজ আই ওয়ান্ট টু শো ইউ অল হাউ দ্য ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও লুকস, অ্যান্ড রাইট নাও আই এম ইন গোল্ড কোস্ট, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু সি দিস প্লেস। পেছনে যে এক্সট্রাঅর্ডিনারি একটা লুপ আছে, দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ক্রেজিয়েস্ট রোলার কোস্টার রাইডস এভার। I really don't want to try that because I don't know how to try korte ho pare with my friend. So I'll show you another one. Hold on. Ei ekta tower ache, bishal lomba tower jekhan theke tule sobai ke upor theke niche phele dae. And this is wow. I mean, like, you see that colorful fountain? It's so different and তো যারা তোমরা মুভি ওয়ার্ল্ড ভালোবাসো, যারা সুপারম্যান ব্যাটম্যান ভালোবাসো, ক্যাপ্টেন আমেরিকা ভালোবাসো, দিস ইজ ওয়ান অফ দ্য প্লেস টু বি, যেখানে ওয়ার্নার ব্রাদার্স বেসিকলি যে যা যা ছবি বানায় দে কিপ এভরিথিং দ্যাট সেটস ওভার হিয়ার, অ্যান্ড দেন দ্যার আর রাইডস, সুপারম্যানকে মানে ডেডিকেট করা রাইডস আছে। So basically this ride is a Superman ride, কারণ এটা সুপারম্যানের মতো ওড়াচ্ছে মানুষজনকে। Looks very scary, very 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 scary. I hope you all are fine. What is the name of this place? This place is Warner Brothers Studio. It's in Gold Coast at the moment. Oh my God, see that? Did you see that? That is impeccably paglami. লোকজন চিৎকার করছে ভয়ে ছুটে। আমি কালকে অলরেডি তিন চারটে রাইডস আমি কভার করে নিয়েছি, যেটা মৃত্যুকে একদম মুখোমুখি দেখার মতন রাইডস ছিল। ইট ওয়াজ নট আ ভেরি ব্যাড ফিলিং ইদার বিকজ ইট গিভস ইউ লট অফ অ্যাড্রেনালিন রাশ, বাট টুডে আই থিঙ্ক আই এম গোনা গো আউট ফর অল দ্য শোজ ওভার হিয়ার। যে ধরনের শোজ এখানে 11 শোজ 70 শোজ রয়েছে, ভেরি ভেরি এক্সাইটিং এক্সপিরিয়েন্স। সো আই নো বিপ্লব, রোলার কোস্টার ইজ মোর স্ক্যারি, বাট আই থিঙ্ক ইফ আই কাম হিয়ার আই উইল শিওরলি ট্রাই। অ্যান্ড সো দ্যাটস নট সিক্স ফ্ল্যাগস ইজ ইন ইউএস, আই এম ইন অস্ট্রেলিয়া। সিক্স ফ্ল্যাগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট, যারা জানো না তাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, সিক্স ফ্ল্যাগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট রোলার কোস্টার এভার, দ্য স্কেরিয়াস্ট রোলার কোস্টার সিক্স ফ্ল্যাগস। ওটা মানে অদ্ভুত, ওইটাতে বোধ হয় আমি আর ট্রাই করতে পারবো না, বাট টুডে আই এম গোনা ট্রাই লট অফ থিংস হিয়ার। সো আই এম গেটিং টু স্টার্ট মাই জার্নি ফ্রম হিয়ার, অ্যান্ড ইন বিটুইন সামটাইমস আই উইল বি কামিং লাইভ টু শো ইউ অল হোয়াট এম আই ডুইং রাইট হিয়ার। সো স্টে টিউনড অ্যান্ড ওয়েট ফর মি, অ্যান্ড আই লাভ ইউ অল অ্যান্ড উইশিং ইউ অল a very 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 happy day. So good morning everybody.